ব্যাপারটা ওরকমই আছে। হ্যাঁ, বাট এবার ত্রিকোণ আপনাদের মতামত দিতে পারেন অথবা নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই দিতে পারেন। আজ এর লিংকে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একদম। আজকে আমরা একটা হিন্দি মুভির ট্রেলার রিঅ্যাকশন নিয়ে এসেছি, ফির আই হাসিন দিলরুবা। আমরা হাসিন দিলরুবা দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল আমাদের। স্টোরিটা বেশ নতুনত্ব ছিল, ক্যারেক্টারগুলো বেশ অন্যরকম ভালো ছিল, স্ক্রিন প্লেটা খুব সুন্দর সাজানো ছিল, বেশ ভালো ছিল। তো দেখা যাক, এটা ওটার সেকেন্ড পার্ট বার করছে। আই থিঙ্ক মোস্টলি ক্যারেক্টারগুলো সেমই আছে, ऋषु सक्सेना कहाँ है? इस इश्क में मैं और ऋषु बहुत कुछ कर गुजरे थे, और आज हम इसी जद्दोजहद में हैं कि हमेशा के लिए मिल पाए। मैं तेरी हर जिद मान लूंगा, बस याद रखना कोई तीसरा शामिल ना हो। যেহেতু আলাদা আলাদা থাকছে না, একজনকে চাই একটা এমটিনেস। চলন সে না চাল সে, প্যার করনে ওয়ালো কো পরখো উনকে দিল কে হাত সে। किस्मत भी बड़ी कमीनी चीज है, अगर साथ ना दे तो जन्म जन्म के प्यार मिल नहीं पाते। किस्मत की लकीरें हाथों पे छपी होती है दोस्त, हमने तो अपनी मोहब्बत के लिए उस हाथ को ही उखाड़ के फेंक दिया। अगर रानी जी को चार पांच आशिक यामा गड़े ना मिले तो कोई घंटा मोहब्बत कर रहा है शहर। दिव्या मैं तो मुझे बड़ा जो पागल बन की हद से ना गुजरे प्यार ही क्या, क्योंकि होश में तो रिश्ते निभाए जाते हैं। सुपर डैम। मैंने सुना है कि कोई आपको बहुत दिनों से ढूंढ रहा है। कौन? नील के सभी चाचा। अब सारे सवाल हम पूछे क्योंकि इट्स पास्ट। দেখে মেরে দিছিল তো চাচা আসছে খুঁজতে। আগের সিনেমাতে দেখে মেরে চাচা। মেরে সাগে চাচা ছবিটা দেখালো? ওই নিজেই। আচ্ছা। ও নিজেই সাগে চাচা। বললাম এর সাগে চাচা। নাইস। ব্যাপারটা ওরকমই আছে। হ্যাঁ। বাট এবার ত্রিকোণ দুজন মিলে নাকি ও একা, সেটা নাকি এরা দুজন মিলে, ওটাই বলছি আমি, ওরা দুজন মিলে একে মারবে নাকি মিলে ওদের দুজনকে মারবে।
কারণ আবার ধোকাটা দিচ্ছে ডাইরেক্টলি কাকে হ্যাঁ एक्चुअली নাকি লাস্টে দেখা যাবে এটাও ওদের দুজনেরই স্ক্যাম স্ক্যাম এক্স্যাক্টলি তো মজা লাগবে টু সেন্টার না চাই এটুকু নিয়ে একটা ট্রেলারই তো হ্যাঁ ট্রেলার ট্রেলারেই একটা বেশ হ্যাঁ উত্তেজনাটা ছিল হ্যাঁ মানে দেখার কিউরিওসিটিটাও ছিল যে নেক্সট হোয়াট ইজ নেক্সট হোয়াট ইজ এটা আই থিংক 9th রিলিজ করে গেছে অলরেডি 9th আগস্টে তো টাইম পেলে আমরা দেখে নিতে পারবো নেক্সট আমরা রিভিউ দিয়ে দেবো আর আপনারা জানাবেন আপনারা যদি অলরেডি দেখে নিয়েছেন বিনা কোনো স্পয়লারে কেমন লেগেছে আপনাদের সিনেমাটা ওয়ার্থ ওয়াচ কিনা আর মেবি আপনারা বলতে বলতে আমরা দেখে নিতে পারি আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই জানাবেন একদম লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ আর এরকম ভিডিও আর কি আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারছিলাম কারণ অবশ্যই জানাবেন আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে বাই বাই